হ্যালো বন্ধুরা, গ্রেজি টেক ইউটিউব চ্যানেল আপনাদের জন্য নিয়ে এসেছে আরও একটি স্পেশাল ভিডিও। এই ভিডিওটি জুড়ে আমি থাকছি আপনাদের সাথে সাদ্দাম। তো বন্ধুরা, আমাদের যাদের যাদের স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া অ্যাকাউন্ট রয়েছে তাদেরকে কিন্তু নিয়মিতভাবে আমাদের পাসবুকটিকে আপডেট করে নিতে হয়, কারণ আমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের যাবতীয় ট্রানজ্যাকশনের ডিটেলস এবং রেকর্ড কিন্তু এই পাসবুকেই থাকে। তো এই পাসবুক আপডেট করতে গেলে কিন্তু আমরা সাধারণত আমাদের স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার ব্রাঞ্চে যাই, সেখানে গিয়ে কিন্তু আমাদের অনেক বড় লাইনে দাঁড়িয়ে থাকতে হয়, তারপরে কিন্তু আমরা পাসবুকটা আপডেট করতে পারি। তো আমাদের যাতে সময় নষ্ট না হয় সেই জন্য কিন্তু স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফ থেকে এক নতুন ধরনের মেশিন চালু করে দেওয়া হয়েছে। এই সকল মেশিনগুলো কিন্তু আপনারা SBI এর ই কর্নার, অনেক সময় আপনারা SBI এর যে ATM রয়েছে সেই ATM মেশিনের পাশেই কিন্তু আপনি এই সকল মেশিনগুলো দেখতে পারবেন, যেই সকল মেশিন থেকে কিন্তু আপনি খুব সহজেই আপনার স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার পাসবুকটিকে আপডেট করে নিতে পারবেন। এই বিষয়টি হয়তো আপনারা অনেকেই জানেন, কিন্তু কি করে আপডেট করতে হয় সেটা আমরা অনেকেই জানি না। তো আপনাদের কথা ভেবে কিন্তু আমরা এই ভিডিওটি নিয়ে এসেছি, আপনাদের একেবারে প্র্যাকটিক্যালি আমরা দেখিয়ে দেব কি করে আপনারা আপডেট করবেন। আশা করি ভিডিওটি দেখে আপনারা অনেকেই অনেক উপকৃত হবেন। তো চলুন ভিডিওটি দেখে নেওয়া যাক। আপনি যদি আমাদের চ্যানেলে প্রথমবারের জন্য এসে থাকেন তাহলে অবশ্যই কিন্তু লাল কালারের সাবস্ক্রাইব লেখাটিতে একটা ক্লিক করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, এবং পাশে যে বেল আইকনটি আসবে সেটাতেও একটা ক্লিক করে নোটিফিকেশন অবশ্যই অন করে দেবেন। তাহলে আমরা যখনই ভিডিও আপলোড করব আপনারা কিন্তু নোটিফিকেশনের মাধ্যমে সবার প্রথমে পেয়ে যাবেন। আমরা কিন্তু আমাদের পাসবুক নিয়ে ইতিমধ্যে সেই মেশিনের সামনে চলে এসেছি। এখানে কিন্তু অবশ্যই আপনারা একটা কথা মনে রাখবেন, পাসবুকের পেছন দিকে কিন্তু এই বারকোড আপনাদের লাগানো থাকতে লাগবে। যদি না থাকে আপনাদের ব্রাঞ্চে গিয়ে আপনারা বলবেন, অবশ্যই তারা লাগিয়ে দেবে। এই বারকোড না থাকলে কিন্তু আপনি এই মেশিন থেকে আপনার পাসবুক আপডেট করতে পারবেন না। এরপরে সবার যে লাস্টের পেজটি রয়েছে যেখানে আপনার ট্রানজ্যাকশন প্রিন্ট আউট হয়েছে সেই পেজটি আপনি বের করবেন। সেই পেজটি বের করে নেওয়ার পরে আপনি আপনার ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে নেবেন উপরে ডিসপ্লেতে, তারপরে আপনার এই পাসবুকটি আপনি এভাবে নিচে মেশিনে ভরে দেবেন এবং কয়েক সেকেন্ড এখানে আপনাকে ওয়েট করতে হবে। এখানে কিন্তু আপনার যে বারকোড লাগানো রয়েছে পাসবুকের পেছনে সেই বারকোডটিকে কিন্তু এই মেশিনটি স্ক্যান করবে, তারপরে ভেরিফাই করবে, তারপরে কিন্তু এখানে আপনার যে ট্রানজ্যাকশনের আপডেট সেটা কিন্তু এখানে শুরু হয়ে যাবে পাসবুকে। তো দেখুন এখানে কিন্তু প্রিন্ট আউট সমস্ত কিছু আমার আপডেট হয়ে গেছে। এভাবে চাইলে কিন্তু আপনি খুব সহজেই খুব কম সময়ের মধ্যে এই সকল মেশিনগুলো থেকে আপনার পাসবুকটিকে আপডেট করে নিতে পারবেন। ভিডিওটি অনেক ছোট্ট হলেও আশা করি ভিডিওটি দেখে আপনারা অনেকেই উপকৃত হবেন। যদি মনে করেন আপনারা 1% উপকৃত হয়েছেন অবশ্যই ভিডিওটি ছেড়ে যাওয়ার আগে ভিডিওটিকে একটি লাইক করবেন এবং অন্যদের মাঝে ভিডিওটিকে অবশ্যই অবশ্যই শেয়ার করবেন, যাতে অন্যরাও এভাবে তাদের পাসবুকটিকে খুব কম সময়ের মধ্যে নিজেরাই আপডেট করে নিতে পারে। তো বন্ধুরা, এই ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।